Today we'll read Shall I Compare Thee to a Summer's Day? Shall I Compare Thee to a Summer's Day? It is written by William Shakespeare. Sonnet number 18 begins with this question: Shall I Compare Thee to a Summer's Day? THEED মানে তোমাকে, তোমাকে কি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা যায়? This is the question by which sonnet number 18 begins. আজকে আমরা এটা পড়ে নেব. Before going to read the poem, we will take a look in the life story of William Shakespeare. This is the picture of William Shakespeare. William Shakespeare is still widely regarded as the greatest writer in the English literature. এখনো ইংরেজি সাহিত্যে সব থেকে মহান একজন লেখক হিসেবে সম্মানিত হন। যেমন আমরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথকে আমরা সর্বশ্রেষ্ঠ কবির আসন দিয়েছি, ইন দ্য সেম ওয়ে ইংলিশ লিটারেচার হ্যাজ গিভেন উইলিয়াম শেক্সপিয়ার দ্য স্ট্যাচার অফ দ্য গ্রেটেস্ট রাইটার। হি ওয়াজ এ ভার্সেটাইল রাইটার শোয়িং এক্সেলেন্স ইন রাইটিং ড্রামাস অ্যান্ড পোয়েমস। তিনি ভার্সেটাইল লেখক ছিলেন, মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন লেখক ছিলেন, যার দক্ষতা বা চমৎকারিত্ব দেখিয়েছেন কিসে? রাইট ইন রাইটিং ড্রামাস অ্যান্ড পোয়েমস, নাটক এবং কবিতা লেখার ক্ষেত্রে। আমরা এখন দেখে নেব A brief life story of William Shakespeare. It was learned from the church records that the future dramatist was born at Stratford-on-Avon on April 23, 1564. 1564 সালে 23 এপ্রিল স্ট্র্যাফোর্ড-অন-অ্যাভনে তার জন্ম চার্চের রেকর্ড থেকে জানা যাচ্ছে। On evil days, he had to assist his father, John Shakespeare, in his butcher's shop. তার বাবার কসাইয়ের দোকান ছিল, সেখানে খুব খারাপ সময়ে তাকে তার বাবার দোকানে তাকে সাহায্যের কাজ করতেও হয়েছে। In 1584, he left his native town, most probably to escape consequences of poaching on the estate of a local magnate. 1584 সালে তার নিজস্ব শহর ছেড়ে তাকে আসতে হয়েছে, পালিয়ে আসতে হয়েছিল, কারণ টু এসকেপ কনসিকুয়েন্সেস অফ পোচিং অন দ্য এস্টেট অফ এ লোকাল ম্যাগনেট, স্থানীয় একজন ম্যাগনেট মানে পাওয়ারফুল বিজনেসম্যান তার এস্টেটে, তার জমিদারি এলাকায় বা তার জমিতে কোনো চুরির অভিযোগে, অবৈধভাবে ঢুকে কিছু করার অভিযোগে এড়াতে তাকে পালিয়ে আসতে হয়েছিল ভয়ে। এত আগের ঘটনা, সত্যি কি ঘটেছিল জানা নেই, সত্যি সত্যি তাকে সে এইসব কাজ করেছিল না তাকে অভিযোগে ফাঁসানো হয়েছিল আমরা এখন তা জানি না। ইন 1592 হি রিঅ্যাপিয়ার্ড অ্যাজ এ রাইজিং অ্যাক্টর, একজন উদীয়মান অভিনেতা হিসেবে আমরা 1599 সালে তার আবির্ভাব দেখতে পাই। বাট হিজ চিফ ওয়ার্ক ওয়াজ টু রাইট ড্রামাস ফর হিজ কোম্পানি, তার নাটক নাটকের যে দল কোম্পানি তার হয়ে তার প্রধান কাজই ছিল নাটক লেখা। তিনি সেখানে আস্তাবলে, ওই নাটকের কোম্পানির যে আস্তাবল সেখানে ঘোড়া রক্ষণাবেক্ষণও কিছুকাল করেছেন, তারপরে অভিনেতা হিসেবে তার আবির্ভাব ঘটে এবং অবশেষে সেই নাটক লেখার কাজে তার পারদর্শিতা তিনি দেখিয়েছিলেন। দিস ভার্সেটাইল রাইটার ব্রেকড হিজ লাস্ট ইন 1616 অন হিজ বার্থডে 23 এপ্রিল, একই দিনে জন্ম যেদিন সেই একই তারিখে তার মৃত্যু হয়েছিল 23 এপ্রিল 1616 সালে। He wrote 37 plays, among which most remarkable plays are The Comedy of Errors,
ट्वेल्थ नाइट, द मर्चेंट ऑफ वेनिस, एज यू लाइक इट, हैमलेट, ओथेलो, मैकबेथ, किंग लियर, द टेम्पेस्ट, इटिशी। মোটামুটি প্রায় 37টা নাটক তার কলম দিয়ে বেরিয়েছে, তার হাতে লেখা। এবং তার মধ্যে আমরা উই হ্যাভ অলরেডি রেড অর উই হ্যাভ অলরেডি নোন দ্য স্টোরিজ অফ ফাইভ প্লেস ইন ক্লাস ইলেভেন। ক্লাস ইলেভেনে পাঁচটা নাটকের গল্প আমরা ইতিমধ্যে জেনে গেছি। চার্লস ল্যাম্ব অ্যান্ড মেরি ল্যাম্ব রোড দ্য স্টোরিজ, He wrote the Comedy of Errors, Twelfth Night, The Merchant of Venice. আমরা এর মধ্যে পাঁচটা পড়েছি, কোন কোন গুলো পড়েছি মনে আছে তো? The Comedy of Errors পড়েছি, Twelfth Night পড়েছি, As You Like It পড়েছি, হ্যাঁ, Macbeth পড়েছি, আর কি Othello পড়েছি। তাহলে পাঁচটা পড়েছি, তার মধ্যে এক দুই তিন চার পাঁচ হয়ে গেল। তাহলে এ বাদেও প্রথম দিকের লেখা ছিল দ্য কমেডি অফ এরর্স, টুয়েলভ নাইট, এগুলো মাঝ বয়সে লেখা হয়েছিল হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, যেগুলোর জন্য তিনি বেশি ফেমাস হয়ে গেছেন, ট্র্যাজেডিগুলো। এবং শেষ বয়সের লেখা দ্য টেম্পেস্ট, পাই জাতীয় লেখাগুলো, ঠিক আছে। আর যেটা আমরা আজকে পড়ব সনেট, তার সনেটের সম্পর্কে একটু জেনে নেব। ইন 1609 এ কালেকশন অফ শেক্সপিয়ার সনেটস ওয়াজ পাবলিশড। শেক্সপিয়ারের সনেট বা চতুর্দশপদী কবিতার একটা সংকলন 1609 সালে প্রকাশিত হয়। দ্য কালেকশন ওয়াজ ডেডিকেটেড টু এ সার্টেন মিস্টার ডব্লিউ এইচ, কোন একজন অজ্ঞাতনামা মিস্টার ডব্লিউ এইচ কে উৎসর্গীকৃত করা হয় এই সনেটগুলো। আর এই ডব্লিউ এইচ কে সে সম্পর্কে অজানা রয়েছে, তবে সম্ভবত মিস্টার ডব্লিউ এইচ ওয়াজ উইলিয়াম হার্বার্ট আর্ল অফ পেমব্রুক, আর্ল অফ পেমব্রুক ছিলেন। মিস্টার ডব্লিউ এইচ সম্ভবত উইলিয়াম হার্ভার্ড অফ, হি ওয়াজ দ্য আর্ল অফ পেমব্রুক। এবং তিনি মোট 126টা সনেট আমরা দেখেছি এই মিস্টার ডব্লিউ এইচ কে উদ্দেশ্য করে লেখা, এবং তার টোটাল সনেট ছিল 154টা। আর 126 অফ দ্য টোটাল 154 সনেটস হি রোট হ্যাভ বিন অ্যাড্রেসড টু দ্য ফেয়ার ইউথ, এই সুন্দর দেখতে যুবকের উদ্দেশ্যে 126টা সনেট উৎসর্গীকৃত, যার মধ্যে 28টা, দ্যাট রেস্ট 28 সনেটস হ্যাভ বিন অ্যাড্রেসড টু এ ডার্ক লেডি, কোন একজন অজ্ঞাতনামা কালো বর্ণের মহিলার উদ্দেশ্যে 28টা সনেট লেখা হয়েছে। দ্য সনেটস ওয়্যার ইন দ্য শেক্সপিয়ারিয়ান স্টাইল অর ইন্ডিয়ান ইংলিশ ফর্ম অফ সনেট কন্টেনিং থ্রি কোয়ার্টারস অ্যান্ড এ কাপলেট। আমরা জানি পেত্রাকান সনেটের বৈশিষ্ট্য হচ্ছে অক্টেভ অ্যান্ড সেস্টেভ, এই টু পার্টসে আমরা সনেটগুলো ভাগ করতে দেখি, যার মধ্যে অক্টেট কনসিস্ট অফ 8 লাইনস অ্যান্ড সেস্টেট কনসিস্ট অফ 6 লাইন, বাট ইন শেক্সপিয়ারিয়ান টাচ ইট হ্যাজ চেঞ্জড ইন টু থ্রি কোয়ার্টারস অ্যান্ড এ কাপলেট ফর্ম ফরম্যাট। দেখা গেছে তিনটে কোয়ার্টারস, কোয়ার্টারস মানে আমরা হয়তো অনেকে জানি যে চার লাইনের একটা স্তবককে আমরা কোয়াটার্ন বলি, আর কাপলেট হচ্ছে দু লাইনের স্তবক। তাহলে চার তিনটে এরকম চার লাইনের স্তবক, মানে তিন চারে 12, এবং শেষে দুটো লাইনের একটা স্তবক, যাতে 14টা লাইন। এইভাবে তিনি সনেটটাকে ভাগ করেছেন। এখন আমরা মূল সনেটটাই চলে যাব। আমরা আগেই বলেছি দিস সনেট হ্যাজ বিন অ্যাড্রেস টু সার্টেন মিস্টার ডব্লিউ এইচ, ডব্লিউ এইচ মানে আর্ল অফ পেমব্রুক, হিজ নেম ইজ উইলিয়াম হার্বার্ট। আবার অনেকে বলেন যে দিস 126 সনেটস মে হ্যাভ বিন অ্যাড্রেসড, মাইট হ্যাভ বিন অ্যাড্রেসড টু হেনরি রিও থেসলে, এইচ ই এন আর ওয়াই ডব্লিউ আর আই ও টি এইচ ই এস এস এল ই ওয়াই, হেনরি রিও থেসলে, হি ইজ দ্য আর্ল অফ সাউদাম্পটন, আর্ল অফ সাউদাম্পটন হেনরি রিও থেসলের উদ্দেশ্যেও এইটা লেখা হয়ে থাকতে পারে। তবে তোমরা বলবে হেনরি রিও থেসলের
এইচ ডব্লিউ হয়ে যাচ্ছে, ডব্লিউএইচ কি করে হচ্ছে? হ্যাঁ ঠিকই বলেছ, তাদের যুক্তি যারা এই মতের সাপোর্টার তারা বলেন দ্য ইনিশিয়াল লেটার হেনরির এইচ আর রিওতেস্টের ডব্লিউ সেটা রিভার্স করে সেটা মানে অ্যাড্রেস করা হয়েছে, রিভার্স করে বলা হয়েছে ডব্লিউএইচ। তা যাই হোক, এতদিন আগের কথা শেক্সপিয়ার নিজেও বলে যাননি হু ইজ দ্যাট ফেয়ার ইউথ, কে এই সুন্দর দেখতে যুবক। তা সেই কারণে এত ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে ম্যাক্সিমাম লোক এটাকে বলেন যে উইলিয়াম হার্বার্ট হি ইজ দ্য আর্ল অফ পেমব্রুক, যেটা আগে বলা হয়েছে। যাই হোক, নাও উই উইল রিড দ্য মেন সনেট, সনেট নাম্বার 18। দিস সনেট স্টার্টস উইথ দিস লাইন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তোমাকে, দি মানে তোমাকে কিন্তু, হ্যাঁ তোমাকে কি একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা যেতে পারে? দেখো, সামার্স ডে মানে ইন ইন্ডিয়ান কন্টিনেন্ট উই ফিল সাফারিংস, উই ফিল দ্য হিট, সো ইট ইজ নট ভেরি প্লেজেন্ট টু আস, বাট ইন ইংল্যান্ড ইট ইজ ভেরি প্লেজেন্ট, প্লেজেন্ট। হ্যাঁ, আমাদের দেশে শীতকালে যেরকম ঠান্ডা, তাদের দেশে গ্রীষ্মকালে সেরকম, এবং শীতকালে তো বরফ পড়ছে, তাই শীতকালের থেকে তারা গ্রীষ্মকালটাকে বেশি এনজয় করে, এবং দ্য ন্যাচারাল বিউটি সোর্স ইজ এক্সেলেন্স ইন সামার, সো সামার্স ডে মে বি কনসিডার্ড অ্যাজ দ্য এপিটোম অফ অল বিউটি। আবার অনেকে বলেন সামার গড ইজ অ্যাপেলো অ্যান্ড হি ইজ দ্য ফেয়ারেস্ট গড, সো ইভেন ইফ দ্য বিউটি অফ দ্য পোয়েট বি কম্পেয়ার টু দ্য সান গড, ইট উইল নট বি ফিটিং এ কম্পারিজন। বোঝা গেল কিছু? যে অনেকে বলেন যে সামার গড হচ্ছে অ্যাপেলো, ঠিক আছে, তিনি হচ্ছেন সব থেকে সুন্দর একজন দেবতা, তাই তার সঙ্গে তুলনা করা যায় কিনা মানে কবির বন্ধুর সৌন্দর্যকে, বা এমনি লিটারাল সেন্সে আক্ষরিক অর্থে আমরা যেটা এভাবেও ব্যাখ্যা করতে পারি যে সামার্স ডে মানে গ্রীষ্মকালের লন্ডনের যে প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে, তার সৌন্দর্যের সঙ্গে কবির বন্ধুর সৌন্দর্যকে তুলনা করা যায় কি? দিস ইজ দ্য কোশ্চেন দ্য পোয়েট রেজেস অ্যাট ফার্স্ট ইন দ্য ফার্স্ট লাইন, প্রথম লাইনে এই প্রশ্নটা কবি তুলেছেন। তারপরেই দ্য রেস্ট পার্ট অফ দ্য পোয়েম ইজ অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন, এই কোশ্চেনের উত্তর হচ্ছে বাকি অংশটা, কবিতার বাকি অংশটা। তিনি বলছেন দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, দাও মিন্স ইউ, আর তাই কি ইউ, যেগুলো তোমরা জানো ওল্ড ইংলিশে দাও আর দি, দাই এগুলো ব্যবহার করা হতো, মানে দাও মানে ইউ, দি মানে তোমাকে, THY দাই মানে তোমার, ইওর, কিন্তু এখন সেটা আমরা ইউ ব্যবহার করি দি এবং দাও উভয় ক্ষেত্রেই, তুমি বা তোমাকে, এই মানে উভয় মানেই বোঝাতে ইউ ব্যবহার করি, ইওর মানে হচ্ছে দাই। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে দাও আর্ট, আর্ট মিন্স ARER, ইউ আর, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, লাভলি মিন্স বিউটিফুল, ইউ আর মোর বিউটিফুল, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মোর প্লেজেন্ট, তোমার তুমি আরো বেশি মনোরম, কার থেকে? গ্রীষ্মের দিনের সৌন্দর্যের থেকে, অথবা সামার গডের থেকে। দেখো, দি মানে আমরা আগে বলেছি ইউ, দাও মানে ইউ, YOU, ইউ, ইউ মানে তুমি, আর THEE দি মানে তোমাকে, লাভলি মিন্স বিউটিফুল, আর টেম্পারেন্ট মিন্স প্লেজেন্ট বা মনোরম, নট টু কোল্ড নর টু হট, দিস ইজ দ্য প্লেজেন্ট ওয়েদার। কবির মতে কবির সৌন্দর্য আরো বেশি মনোরম এবং বেশি সুন্দর
গ্রীষ্মের দিনের সঙ্গে থেকেও বা সামার গডের সৌন্দর্যের থেকেও। দেখা যাক কারণ কি বলছেন কবি, সেই যুক্তিগুলো আমাদের মনে রাখতে হবে। কেন সুন্দর তিনি যুক্তি, পরের পরের লাইনগুলো দেখা যাক। কারণ কি তিনি বলছেন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস দ্যাট মিন্স ভায়োলেন্ট উইন্ডস, ফিটফুল উইন্ডস, দমকা বাতাস, তীব্র বাতাস, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাস মানে গ্রীষ্মকাল, যেন গ্রীষ্মকালের যে সদ্য ফোটা বার্ডস গুলো, কুঁড়ি গুলো, ডার্লিং দে আর বিউটিফুল, দে আর প্লেজেন্ট, দে আর ডিয়ার টু আস, দিস ডিয়ার বার্ডস অফ মে আর ডিস্ট্রয়েড বাই রাফ উইন্ডস। রাফ উইন্ডস সেট ডিস্ট্রয়েস দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাসে সদ্য ফোটা সুন্দর সুন্দর কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয় কে? দমকা বাতাস, এলোমেলো বাতাস আসে সেই সময়। And summer's lease hath all too short a date. আবার তিনি বলছেন, summer's lease means the time period. The time period summer lasts. গ্রীষ্ম যে সময়টায় থাকে সেই সময়টাকে লিজ বলা হচ্ছে। আমরা জানি পুকুর লিজ নেওয়া হয় বা কোনো জমি লিজ দেওয়া হয়। লিজ মানে ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম দিস ল্যান্ড অর দিস পন্ড ইজ গিভিন টু সাম ওয়ান ফর টেম্পোরারি ইউজ, সাময়িক ব্যবহার করবার জন্য দেওয়া হয়ে থাকে। তার লিগাল ইমাজারি, লিগাল ইমেজারি কবি এখানে নিয়ে আসেন, আইন বিষয়ক যে চিত্রকল্প সেটা কবি এই মাধ্যমে তুলে ধরছেন যে সামার স্লিজ দ্য টাইম পিরিয়ড সামার লাস্ট হ্যাথ অল টু শর্ট এ ডেট। হ্যাজ, হ্যাথ মিনস হ্যাজ, অল টু শর্ট ডেট ফর ভেরি ব্রিফ পিরিয়ড ইট এক্সিস্ট, ইট ক্যান নট স্টে ফর এ লং পিরিয়ড, ফর পারমানেন্ট পিরিয়ড ইট ক্যান নট বি, ইট ক্যান নট স্টে। সামার অনেকক্ষণ ধরে মানে পারমানেন্টলি থাকে না, হ্যাঁ অস্থায়ী, কিছুক্ষণ পরেই সামার আবার চলে যায়, অ্যানাদার সিজন কামস। So, summer's beauty is not everlasting, chirosthayi no, it is not permanent. But according to poet, the poet's friend's beauty is permanent, sthayi, chirosthayi, eternal. Keno? Seta pore amra aste aste janbo. Dekho, this is a picture in which rough winds shakes the darling birds of May. Chobita dekhano hoyeche. দেখো, রাফ মিন্স ভায়োলেন্ট মানে তীব্র, বার্ডস মিন্স ব্লু বা কুঁড়ি, লিজ মিন্স এগ্রিমেন্ট, একটা চুক্তি, যে সাময়িক চুক্তি দেওয়া হয় এখানে। লিজ মানে এখানে কবিতার সেন্সে টাইম পিরিয়ড বলবে, হ্যাঁ লিজের অরিজিনাল মানে এগ্রিমেন্ট, চুক্তি, কিন্তু এখানে লিজের মানে হচ্ছে টাইম পিরিয়ড কবিতায়। ডেট মিন্স এখানে টাইম অর্থে ব্যবহার হয়েছে, ডেট বাদে তোমরা আবার তারিখ বলবে না। সামটাইমস টু ফর দ্য আই অফ হেভেন সাইন্স, মাঝে মাঝে, সামটাইমস আমরা ব্যবহার করি, এখানে সামটাইম ব্যবহার বলা হয়েছে। সামটাইমস টু ফর দ্য আই অফ হেভেন সাইন্স, মাঝে মাঝে সূর্যের যে আই অফ হেভেন, আকাশের চোখ, আকাশের চোখ কি? আই অফ হেভেন মিন্স দ্য সান, সূর্যে, আকাশের চোখ হচ্ছে সূর্য। সূর্য মাঝে মাঝে তীব্র হয়, তার উষ্ণতা তীব্র হয়, খুব উজ্জ্বল ভাবে কিরণ দেয়, চারদিকে গরম করে দেয়। এন্ড ওপেন ইজ ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, মাঝে মাঝেই তার সোনার বর্ণ, গোল্ড মিন সোনালি, কমপ্লেক্সন মানে দ্য স্কিন টোন বা চামড়ার বর্ণ, ডিমড হয়ে যায় মানে অনুজ্জ্বল হয়ে যায়। তাহলে
কবি বিভিন্ন উদাহরণের সাহায্যে দেখাচ্ছেন যে গ্রীষ্মের সৌন্দর্য স্থায়ী নয়, এটা দেখাচ্ছেন। গ্রীষ্মের সৌন্দর্য মাঝে মাঝে ভেঙে ঢেকে যায়, তাহলে অনুজ্জ্বল হয়ে যায়, ডিমড হয়ে যায়। প্রশ্ন পড়ে, কি করে তার গোল্ড কমপ্লেক্সন, সূর্যের সোনালী বর্ণ কি করে অনুজ্জ্বল হয়ে যায়, না? হোয়েন ক্লাউডস কভার দেম, কভার দ্য সান, তখন সেটা কি হয়ে যায়, না, অনুজ্জ্বল হয়ে যায়। আই অফ হেভেন মানে দ্য সান, সূর্য, এটা মনে রাখতে হবে, বারবার প্রশ্ন পড়ে। কিন্তু কমপ্লেক্সিন মিন্স স্কিন টোন, গাত্রবর্ণ। ডিমড মিন্স ব্রাইটনেস লস, অনুজ্জ্বল হয়ে যায়। ঠিক আছে, তাহলে কবি বিভিন্ন উদাহরণের সাহায্যে দেখাচ্ছেন যে, প্রথমে দেখাচ্ছেন যে সামার্স বিউটি ইজ নট পার্মানেন্ট, সামার্স বিউটি ইজ নট এভারলাস্টিং অর ইটার্নাল। আরো বলছেন, শুধু সামার নয়, and every fear from fear sometime declines, every fear from fear, প্রত্যেক every fear, fear means প্রথম দুটো fear আছে, fear মানে beautiful object, first fear means beautiful object, সুন্দর বস্তু, fear দ্বিতীয়টা হচ্ছে beauty বা সৌন্দর্য। প্রত্যেক বস্তু তার সৌন্দর্য থেকে বিচ্যুত হয়, সামটাইম ডিক্লাইন্স, তার সৌন্দর্যটা ডিক্লাইন হয়ে যায়, ডিজেনারেট করে, কমে যায়। মানে প্রত্যেক সুন্দর বস্তুই আজকে খুব সুন্দর লাগলো দেখতে, সেটা ধীরে ধীরে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ফুল ফুটলো সেটা নষ্ট হয়ে যাবে। আমরা দেখতে হয়তো খুব সুন্দর, হ্যাঁ, আমাদের চামড়াও কুঁচকে যাবে, আমরাও বুড়ো হব। তাহলে এভরি ফেয়ারফুল অবজেক্ট লুজেস ইটস ফেয়ারনেস অর বিউটি, ইট দ্য ফেয়ারনেস ডিক্লাইন্স, ডিজেনারেটস, কমে যায়। হলো কিভাবে কমে, না বাই চান্স হঠাৎ করে কোনোভাবে কোনো দুর্ঘটনার কবলে কমতে পারে, আর নেচার চেঞ্জিং কোর্স অথবা প্রকৃতির যে চেঞ্জিং কোর্স রয়েছে, চেঞ্জ করার পদ্ধতি রয়েছে, তার দ্বারা নেচার কি করে, টুডে ইট ইজ সামার, আফটার সামার রেনি সিজন উইল কাম, আফটার রেনি সিজন ওয়াটার উইল, আর্লি ওয়াটার উইল কাম, দেন অ্যানাদার সিজন উইল কাম, সো দ্য সিজন চেঞ্জেস, নেচার চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ অফ টাইম, প্রকৃতির পরিবর্তিত হচ্ছে তার সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। দিস ইজ ন্যাচারাল প্রসেস, থ্রু দিস ন্যাচারাল চেঞ্জিং কোর্স, ন্যাচারাল প্রসেসের সাহায্যে বা কোনো দুর্ঘটনার কবলে হঠাৎ করে এই সৌন্দর্য আমাদের নষ্ট হবে, আনট্রিমড হয়ে যাবে, দ্যাট মিন্স আগলি লুকিং হয়ে যাবে। আনট্রিমড মানে, ট্রিম মানে জানো, TRIM, ট্রিম মানে ছাঁটাই করা, গাছগুলোকে সুন্দর করে বাগানে দেখবে ছাঁটাই করে রাখা হয়, তাই বাগানটা সুন্দর লাগে, কিন্তু যদি ছাঁটাই না করা হয়, ইট উইল বি আনট্রিমড, দ্যাট মিন্স ইট উইল গ্রো ইন ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড ইট উইল লুক আগলি। তাহলে আনট্রিমড যদি হয়, না ছাঁটা হয়, তাহলে কি হবে, বাগানটা অসুন্দর হয়ে যাবে, অপরিষ্কার লাগবে। তাহলে চেঞ্জিং কোর্সের সঙ্গে সঙ্গে আগলি লুকিং হয়ে যাবে, আনট্রিমড হয়ে যাবে, ইট উইল লুজ ইটস বিউটি। দেখো, সামটাইম মিন্স ওকেশনালি, মাঝে মাঝে, সামটাইমস হয় অ্যাকচুয়ালি, আমরা ব্যবহার করি SOMETIMES। ডিক্লাইন্স মিন্স ডিজেনারেটস বা কমে যাওয়া, সৌন্দর্য অবনমন হওয়া। আর কি, আনট্রিমড মিন্স আনচেঞ্জড, ট্রিম মানে আমরা ছাঁটাই করে সুন্দর করে রাখি, মানে কি হয়, আনচেঞ্জড হয়ে যাবে, অপরিবর্তিত, যেরকম স্বাভাবিক ন্যাচারাল প্রসেসে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, আগলি লুকিং হয়ে যাবে। দেখো, দিস ইজ এ বিউটিফুল পিকচার অফ এ গার্ডেন ইন হুইচ দ্য স্ট্রবেরিজ, দ্য শ্রাবস আর কাট অর ট্রিমড ইন প্রপার ওয়ে, সো দ্য এলিফেন্টস আর লুকিং ভেরি বিউটিফুল, বাট ইফ ইট ইজ নট ট্রিমড ইন টাইম, যদি সময় মতো ছাঁটা না হয়, ইট উইল লুক আগলি,
ইট উইল লুক অ্যানাদার থিং নট এলিফ্যান্ট অন্য কিছুর মনে হবে হাতি রাখবে না এইগুলো হচ্ছে কেটে ছাঁটাই করে রাখা হয়েছে গাছের পাতাগুলোকে দেখো কত সুন্দর লাগছে ছাঁটাই করে রেখেছে বলে সুন্দর লাগছে ছাঁটাই যদি না করতো তাহলে হাতির আকারটা থাকতো কি থাকতো না তাহলে অসুন্দর হয়ে যেত তাহলে প্রকৃতির কোর্স হচ্ছে ন্যাচারাল কোর্স হচ্ছে যে চেঞ্জ হওয়া তাহলে আমরা সেই চেঞ্জটাকে আটকাতে পারি না এভরি বিউটিফুল অবজেক্ট উইল লুজ ইটস বিউটি প্রত্যেক সুন্দর বস্তুই তার সৌন্দর্য হারাবে তাকে কিছুদিন পরে আবার খারাপ দেখতে হয়ে যাবে দেখো বাই চান্স অ নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড হয়ে যাবে অসুন্দর হয়ে যাবে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড কিন্তু তোমার এই যে শাশ্বত সামার সামার মিন্স হেয়ার বিউটি তোমার এই দাই দেখো আবার সেই প্রথমে বলেছিলাম টি জয় দাই মানে তোমার বা ইয়োর তোমার সুন্দর যে সৌন্দর্য শাশ্বত সৌন্দর্য শ্যাল নট ফেড উইল নট ডিজেনারেট অর ডিক্লাইন তোমার শাশ্বত সৌন্দর্য কখনো কমবে না নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট ইউ দ্য ফেয়ার ইউথ মিস্টার ডব্লিউ এইচ হুম দ্য সনেট হ্যাজ বিন অ্যাড্রেসড সনেট হ্যাজ বিন অ্যাড্রেসড হি উইল নট লুজ দ্য পজিশন অফ হিজ ফেয়ারনেস দ্যাট ফেয়ারনেস হি হ্যাজ ওন ওয়েস্ট মিন্স ডব্লিউ ও ডব্লিউ এস টি দেখো এই যে তুমি মাথায় কমা দিয়ে এস টি লেখা হয়েছে তার মানে এখানে বুঝতে হবে যে একটা লেটার লেখা হয়নি ছন্দে মিল রাখবার জন্য দিস ইজ কল ডিলিশন মানে এপোস্ট্রফি দিয়ে একটা কোনো লেটারকে উজ্জ্ব রাখা হয় যেমন আমরা জানি ডোন্ট DON এপোস্ট্রফি টি মানে ডু নট ওটাকে দেওয়া হচ্ছে না এপোস্ট্রফি দিয়ে ওটাকে উজ্জ্ব রাখা হচ্ছে ইন দ্য সেম ওয়ে ইন পোয়েমস ইট ইজ রিটিন দিস ইজ দ্য বুক এটা হচ্ছে মানে ধারা এইভাবে লেখা হয় অনেক সময় ওয়েস্ট মিন্স ওনারশিপ ইউ ওন তুমি যে মালিক হয়েছ কিসের মালিক কবি তার বন্ধুকে বলছেন তুমি এই যে সৌন্দর্যের মালিক সেই সৌন্দর্যের পজিশন অধিকার তুমি হারাবে না ওয়েস্ট মিন্স মালিক হওয়া আর পজিশন মানে অধিকার দ্য ফেয়ারনেস পোয়েটস ফ্রেন্ড হ্যাজ ওন্ড যার মালিক সে ইউ উইল নট দ্য পজিশন অধিকার হারাবে না ইউ উইল নট লুজ দ্য পজিশন অফ দ্যাট ফেয়ারনেস বোঝা গেল কিছু দেখো চেষ্টা করো আমরা ক্লাসও করেছি সেখানেও দেখা হয়েছে বলা হয়েছিল অনেকে প্রশ্ন করেছিলে ইটারনেল মিন্স এভার লাস্টিং চিরস্থায়ী ফেড মিন্স ভ্যানিশ অদৃশ্য হয়ে যাওয়া কমে যাওয়া ডিজেনারেট হওয়া পজিশন মানে ওনারশিপ অধিকার আর ওয়েস্ট মিন্স বিলং টু বা মালিক হওয়া অধিকারে থাকা এইসব নর শ্যাল ডেড ব্র্যাক দ্য ওয়ান্ডারেস ইন সে দেখো আবার সেই অপোস্ট্রফি দিয়েছে ওয়ান্ডারের মাথায় ডব্লিউ এন ডি ই আর হতো ইটা দেয়নি মাথায় কমা দিয়ে ইটা উজ্জ করা হয়েছে নর শ্যাল ডেড ব্র্যাক দ্য ওয়ান্ডারেস ইন সে দেখো এটা বুঝতে হবে একটু বেশি মন দিয়ে কারণ ডেথ DEATH ডেথ মানে মৃত্যু মৃত্যুকে এখানে যেন ব্যক্তি হিসেবে কল্পনা করা হয়েছে মৃত্যু মৃত্যু দূত বা মৃত্যু দেবতা যাই বলো সেই মৃত্যু কি করবে না শ্যাল ব্র্যাক ব্র্যাক শ্যাল নট ব্র্যাক নর শ্যাল তো আগে দিয়েছে তার মানে এটা ইনভার্সন বলা হয় এটাকে নর্মাল গ্রামাটিক্যাল অর্ডারটাকে উল্টে পাল্টে ছন্দে মিল রাখার জন্যে বা কোন শব্দটাকে বেশি জোর দেবো সেটা কবির ইচ্ছে অনুযায়ী চেঞ্জ করা হয় নর্মাল গ্রামাটিক্যাল অর্ডারটাকে হ্যাঁ নর শ্যাল মানে সেটা ডেথ শ্যাল নট ব্র্যাক শ্যাল নেভার ব্র্যাক মানে মৃত্যু কখনো ব্র্যাক করতে পারবে না ব্র্যাক মানে গর্ব করতে পারবে না যে কি বিষয়ে গর্ব করতে পারবে না দ্যাট দাও ওয়ান্ডারেস্ট ইন সেট যে তুমি মানে কবির বন্ধু ইউ ওয়ান্ডারেস্ট ইন সেট ইউ আর ওয়ান্ডারিং ইন দ্য শেড অফ ডেথ মৃত্যুর ছায়ায় তুমি ঘুরে বেড়াচ্ছ এই রকম গর্ব মৃত্যু কোনোদিন করতে পারবে না তার মানেটা কি কবি বলতে চাইলেন ডেথ শ্যাল নেভার ক্যান ব্র্যাক শ্যাল নেভার ব্র্যাক দ্যাট
यू आर अंडर हिज पजिशन तुम्हें तार नियंत्रणाधीन रहेछो এইটা মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না, তার মানে ইউ উইল নেভার ডাই, তুমি কখনো মরবে না, ইউ আর ইমর্টাল, তুমি অমর, এই সেন্সটা এই লাইনের মধ্যে দেওয়া হয়েছে, ঘুরিয়ে বলা হয়েছে। ইউ আর নট ইউ আর ইমর্টাল এটা বলা হচ্ছে না, বলা হচ্ছে মৃত্যু কখনো গর্ব করতে পারবে না যে তুমি তার অধিকারে রয়েছো বা তুমি তার ছায়ায় ঘুরে বেড়াচ্ছ। তার মানে কি? ডেথ ক্যান নেভার ব্র্যাক that you are under his in the position of his custody tar niyontrone dhine roecho eta gorbo korte parbe na mane you are immortal kobi bolchen keno immortal shobi to shondorjo noshto hoye jacche kobir bondhu shondorjo noshto hobe na keno kobi bolchen when in eternal lines to time the greatest karon karon ki dekho kolom kora hoy dekhecho একটা কলম করার সময় কি করা হয়, একটা গাছের শাখার সঙ্গে অন্য একটা শাখা জোর করে বেঁধে দেওয়া হয়। এখানে যেন তোমার সঙ্গে কবি বন্ধুর সৌন্দর্যকে বেঁধে দেওয়া হয়েছে টাইমের সঙ্গে, টাইম আর একটা একটা শাখা আর তোমার সৌন্দর্য একটা শাখা, এই দুই শাখাকে কলমের মাধ্যমে জুড়ে দেওয়া হয়েছে ইটারনাল লাইন্স। এখানে লাইন মানে কবিতার লাইন, লাইন মানে আবার সুতো হয় তাই না, এখানে যেন কবি তার কবিতার লাইনে সাহায্যে তোমাকে আর সময়কে বেঁধে দিয়েছে, বুঝলে? তাই তুমি সময়ের সাথে সাথে উইল গ্রো, তুমি বাড়বে, তোমার সৌন্দর্য বাড়বে, কমবে না, বোঝা গেল? সময় এবং তুমি যেন দুটো গাছের শাখা, ইটার্নাল লাইন, শাশ্বত লাইন। শাশ্বত লাইন কোনটা? না কবি তার কবিতার লাইনটাকে, কবিতাকে শাশ্বত বলছেন, অমর বলছেন, সেই অমর সুতো দিয়ে বেঁধে দিয়েছেন। তাই ইওর বিউটি উইল নেভার ফেড, ইওর বিউটি উইল গ্রো ফার্দার, তোমার সৌন্দর্য আরো বাড়তে থাকবে দিন দিন। তাহলে দেখো কবিতার কবিতার শাশ্বত সত্তায় কতটা বিশ্বাসী কবি, বিশ্বাস করেন যে হিজ পোয়েম ইজ ইমর্টাল। এটা দেখো দেখো 1564 সালে তার জন্ম, আজ থেকে 450 বছর আগে ধরো, এতদিন পরে আমরা পড়ছি, আমি আমার টিচারের কাছ থেকে আমার গুরুর কাছ থেকে পড়েছি, আবার আমি তোমাদের বলছি, তাহলে দেখো তোমরা আবার অনেককে বলবে। এইভাবে ইন দা ইন দিস ওয়ে দ্য পোয়েট ফ্রেন্ডস বিউটি উইল গ্রো ফার্দার, কবি সৌন্দর্য বাড়তেই থাকবে, কবিতা অমর হয়ে রয়েছে। তাহলে তার তিনি গর্ব করছেন বা তার কনফিডেন্সটা দেখো যে তার কবিতা শাশ্বত চিরন্তন, তার কবিতা কখনো নষ্ট হবে না, দেখো সেই কারণে তার সৌন্দর্য কখনো বিফল বা নষ্ট হবে না। তাহলে এতক্ষণে আমরা কারণটা বুঝলাম, কবি বলছেন গ্রীষ্মের সৌন্দর্য নষ্ট হবে, যে কোনো সুন্দর বস্তু নষ্ট হবে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য কখনো নষ্ট হবে না। তার কারণ এতক্ষণে জানা গেল, কবি বলছেন আমার কবিতার লাইনের সাহায্যে তোমাকে বেঁধেছি সময়ের সাথে, তাই তোমায় তোমার সৌন্দর্য বাড়তে থাকবে, তোমার সৌন্দর্য কমবে না। ব্র্যাগ মানে কি? বোস্ট বা বৃথা গর্ব করা। অন্ডারেস্ট মিন্স ট্রাভেল, অনেকে প্রশ্ন করেছিল এপোস্ট্রোফি কেন, WANDER অ্যাকচুয়ালি অন্ডারেস্ট আগেকার দিনে ব্যবহার করা হতো, ESTI ব্যবহার করা হয়েছে, অন্ডারেস্ট মিন্স ওয়ান্ডার ট্রাভেল। সেড মিন্স শ্যাডো, লাইন্স মিন্স ভার্স, এখানে কবিতা। পরেরটা দেখি, So long as men can read or eyes can see, so long lives this and this gives life to thee. কবি এখানে তার যে কবিতার অমর সেটা আবার স্পষ্ট করে বলছেন। So long as men can breathe, যতদিন মানুষ breath নিঃশ্বাস প্রশ্বাস নেবে, or eyes can see অথবা চোখ দেখতে পাবে, So long lives this, ততদিন কি হবে,
এই কবিতা বেঁচে থাকবে, দিশ মানে কবিতা, দিশ গিভস লাইফ টু ডি, এবং এই কবিতা তোমাকে জীবন দান করে যাবে। কবি বললেন কি, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিদ অর আইজ ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নেবে অথবা চোখ দিয়ে দেখতে পাবে, তার মানে যতদিন মানুষ বেঁচে থাকবে। দেখো 450 বছর আগের লেখা, 1564 সালে শেক্সপিয়ারের জন্ম, তাহলে এতদিন পরেও তার কবিতা বেঁচে আছে, অমর হয়ে আছে, মানে স্থায়ী হয়ে যাচ্ছে, এবং তার সৌন্দর্য দিন দিন বাড়ছে। কারণ আমি কারো কাছ থেকে পড়েছিলাম, আমার গুরুর কাছ থেকে, তোমার কাছ থেকে, তোমরা আমার কাছে তোমরা জানছো, তোমরা আবার কাউকে জানাবে, এইভাবে দেখো তার কবিতার সৌন্দর্য কিন্তু কমছে না, বাড়ছে, অমর হয়ে আছে। কবি তার অমর সত্তায় বিশ্বাসী, তার কবিতার অমর সত্তায় বিশ্বাসী, তাই বলছেন যতদিন মানুষ বেঁচে থাকবে এই কবিতা বেঁচে থাকবে। এন্ড দিস গিভস লাইফ টু ডি, এবং এই দিস মানে কবিতা, এটা মনে রাখবে, এই কবিতা তোমাকে জীবন দান করবে, মানে কবিতার মাধ্যমে তোমার সৌন্দর্য দিন দিন বাড়তে থাকবে। তাহলে এটা পড়লাম আমরা, এটা আমরা ভিডিও ক্লাসও করেছি গুগল মিটে, তা যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করবে, এটা ইউটিউবে আমরা পাবো। আর অবশ্যই আমরা যেটা বারবার বলি যে এখন তো ঘরে বসে পড়া, তাই নিজে ইচ্ছা শক্তিটাকে আর একটু প্রবল করে রাখতে হবে, যে পড়বই এই মানসিকতা রাখতে হবে, আর খাতা কলম খুলে রীতিমতো ক্লাস যেমন করো সেইভাবে পড়াশোনা করো, দেখবে লাভের লাভ হবে। যদি কোনো অসুবিধা থাকে বলবে, এর প্রশ্ন, শর্ট প্রশ্ন, এসএকিউ, এমসিকিউ, এগুলো আমরা পাঠাবো, বড় প্রশ্ন পাঠাবো, তবে দেখে নেবে। আর এটা মানেগুলো একটু দেখে নি চট করে। দিশ মানে এক্ষুনি বারবার বলছি পোয়েম, এটা প্রশ্ন পড়ে শর্ট প্রশ্ন, দিশ মানে কি বলতে চাওয়া হয়েছে, কবিতা, দ্য পোয়েম অফ শেক্সপিয়ার। আর লিপস মানে রিমেন্স বা থাকা, মানে বেঁচে থাকবে, কবিতা অমর, যতদিন মানুষ বেঁচে থাকবে তার কবিতা বেঁচে থাকবে। তাহলে ঠিক আছে, এই অবধি আজ থাকলো, সবাই ভালো থাকো, জোরদার পড়াশোনা করো, হ্যাঁ সবাই ভালো থাকো।